নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে খুব সুখবর, কারণ আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে আমরা যারা রেলের টিকিট বুকিং করি, আমাদের জন্য কিন্তু বিরাট সুখবর এনে দিচ্ছে আইআরসিটিসি। তা বন্ধুরা, আইআরসিটিসি পোর্টাল থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা যদি আধার লিঙ্ক করা থাকে, আপনাদের আইডি তৈরি করা থাকে, তাহলে আপনারা 24টা টিকিট কিন্তু বুকিং করতে পারবেন। তা এতদিন পর্যন্ত বন্ধুরা আমরা আইআরসিটিসি পোর্টাল থেকে মাত্র 12টা করে টিকিট বুকিং করতে পারতাম, তবুও যদি আধার কার্ড লিঙ্ক থাকত। আর যাদের আধার কার্ড লিঙ্ক ছিল না, তারা কিন্তু মাসে 6টি করে টিকিট বুকিং করতে পারত। কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রত্যেকে ঘুরতে যাওয়ার একটি প্রবণতা চলে এসছে, তা সে কারণেই কিন্তু আইআরসিটিসি প্রত্যেকের আইডি থেকে টিকিট কাটার পরিমাণটি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আধার লিঙ্ক আইডি যারা 12টা করে টিকিট কাটতে পারতো, তারা কিন্তু এই মুহূর্তে 24টা করে মাসে টিকিট কাটতে পারবে। তো এটা বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই সুখবর, কারণ আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় সফর করতে হয়, অর্থাৎ বিভিন্ন এজেন্টের দ্বারে দ্বারে ঘুরে আমাদের কিন্তু টিকিট কাটতে হতো। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে 24টা টিকিট করে দেওয়াতে আপনারা নিজেদের পার্সোনাল ইউজের জন্য বা আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভের জন্য কিন্তু আপনারা বাড়িতে বসেই টিকিট কাটতে পারবেন এবং মাসে কিন্তু 24টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন। তা বন্ধুরা, কিভাবে আমরা আইআরসিটিসি পোর্টালে রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার পর কি প্রসেসে আমরা টিকিট কাটবো, আজকের ভিডিওতে কিন্তু এ টু জেড আমি আপনাদের বুঝিয়ে দেবো। তাই যাদের প্রতি মুহূর্তে টিকিট কাটার দরকার হয়, তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আইআরসিটিসি পোর্টাল থেকে টিকিট কাটতে গেলে আপনাদের কিন্তু প্রথমে রেজিস্টার করতে হবে। তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আইআরসিটিসি পোর্টালে রয়েছি। তা গুগলে গিয়ে আপনারা irctc.co.in টাইপ করলেই কিন্তু আপনাদের সামনে আইআরসিটিসির অফিসিয়াল পোর্টাল চলে আসবে। আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকেও কাজটি করতে পারেন। তা মোবাইল থেকে কাজটি করলে শুধুমাত্র আপনারা মোবাইলে গিয়ে ডেস্কটপ ভার্সনটিকে অন করে নেবেন। তা বন্ধুরা, যখনই আপনারা আইআরসিটিসি পোর্টালে প্রবেশ করবেন, তখন কিন্তু প্রথমেই আপনাদের সামনে এরকম একটি সার্ফেস দেখাবে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন লগ ইন বাটনের পরেই রয়েছে রেজিস্টার বলে একটি অপশান। এই রেজিস্টারের মধ্যে আপনারা গিয়ে ক্লিক করবেন। তা রেজিস্টারে যখনই আপনারা ক্লিক করবেন, এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। তা বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে প্রথমেই দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস, তারপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপরে রয়েছে অ্যাড্রেস। তাই এই তিনটে সেকশনে কিন্তু আপনাদের একে একে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। তা প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউজার আইডি। তা এই ইউজার আইডিটা আপনারা কিন্তু আপনাদের নিজেদের নাম দিয়ে, একটা আন্ডারস্কোর দিয়ে, যে কোনো একটি কিছু সংখ্যা দিয়ে কিন্তু আপনারা ইউজার আইডি তৈরি করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাসওয়ার্ড রয়েছে। তাই এই পাসওয়ার্ড তৈরি করবার সময় আপনাদের একটি স্পেশাল ক্যারেক্টার, একটি নিউমেরিক ক্যারেক্টার এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার মিলিয়ে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তো এখান থেকে আপনারা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দেবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কাজটি করবেন। তো এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন। এবং সিকিউরিটি কোশ্চেন, যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান বা আপনাদের আইডিটিকে ভুলে যান, তাহলে সেটিকে রিসেট করার জন্য কিন্তু একটি সিকিউরিটি কোশ্চেন আপনাদের সিলেক্ট করতে হবে। তা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন আপনারা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনারা আনসারটি বসিয়ে দেবেন। তা আনসারটি বসানোর উপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের সামনে পার্সোনাল ডিটেলসের পেজটি চলে আসবে। তা এই পার্সোনাল ডিটেলসে গিয়ে এখান থেকে আপনাদের নাম বসাবেন, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে নামটি রয়েছে সঠিক স্পেলিংটি আপনারা এখান থেকে বসাবেন। এখান থেকে মিডিল নেম বসিয়ে দেবেন এবং এখান থেকে লাস্ট নেম বসাবেন। তা বন্ধুরা, নেমটি সঠিকভাবে বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অকুপেশন, অর্থাৎ আপনাদের প্রফেশন কী, সেই প্রফেশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনারা সঠিকভাবে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তো এখানে রয়েছে ম্যারিড, আনমারিড, সঠিক জিনিসটি আপনারা বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং এখান থেকে মেল ফিমেল আপনারা সিলেক্ট করে এখানে একটি ইমেল আইডি দেবেন। তা আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে ইমেল আইডিটি এখানে দেবেন, সেই ইমেল আইডি কিন্তু কখনও আপনারা আইআরসিটিসি অ্যাপে ইউজ করেননি বা কোনো আইআরসিটিসি পোর্টালে ইউজ করেননি এরকম কোনো ইমেল আইডি আপনারা দেবেন। এবং এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, অবশ্যই সেটি নতুন মোবাইল নাম্বার হতে হবে, যেন কোনো রকম আইআরসিটিসি অ্যাপে সেই মোবাইল নাম্বারটি ইউজ না হয়। এবং এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ন্যাশনালিটি। তো এখান থেকে আপনারা ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাড্রেস কলাম চলে আসবে। এখান থেকে আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটি ফিল আপ করবেন। তো বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার পর নিচে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট আইআরসিটিসি ক্রো ব্যান্ডেড ক্রেডিট কার্ড। তো এটা আপনারা টিকমার্কটিকে রাখতেও পারেন, আপনারা টিকমার্কটিকে অফও করে দিতে পারেন। এবং নিচে এসে আপনারা এগ্রি বাটন অন করবেন এবং এগ্রি বাটন অন করে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনাদের প্যান এবং আধার কার্ড ভেরিফাই করতে হবে। তা আধার এবং প্যান ভেরিফাই করবার জন্য আপনাদের আধার নাম্বারটি এবং প্যান নাম্বারটি বসিয়ে আপনারা যখন ভেরিফাই বাটনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটি সাকসেসফুলভাবে বসিয়ে কিন্তু আপনারা আধার, প্যান এবং ইমেল আইডিকে সঠিকভাবে ভেরিফাই করতে পারবেন। তা বন্ধুরা, এই প্রসেসে কিন্তু আপনারা আইআরসিটিসিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তা বন্ধুরা, সাকসেসফুল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের লগ ইন বলে যে অপশনটি রয়েছে, এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। তা বন্ধুরা, লগ ইন আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের ইউজার আইডি বসাতে বলবে, এখান থেকে পাসওয়ার্ড বসাতে বলবে এবং এখানে ক্যাপচা বসিয়ে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করবেন। তা বন্ধুরা, সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পোর্টালটি পুরো খুলে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা মাই অ্যাকাউন্ট সেকশন থেকে আপনাদের প্রোফাইল থেকে কিন্তু প্রোফাইল আপডেট করতে পারবেন, এছাড়াও আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আইআরসিটিসি ওয়ালেটে কিন্তু আপনাদের টাকা রিচার্জ করতে পারবেন।
তা বন্ধুরা এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন এবং আপনারা এই আইআরসিটিসি আইডির আন্ডারে কতগুলো টিকিট করেছেন সেই টিকিটগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন অর্থাৎ লাস্ট ট্রানজ্যাকশন ডিটেইলস বুক টিকিট হিস্ট্রি ফেল ট্রানজ্যাকশন হিস্ট্রি প্রত্যেকটি জিনিস কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং মাসে কতগুলো টিকিট আপনাদের হচ্ছে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা এই পোর্টাল থেকে দেখতে পারবেন তা বন্ধুরা বুক টিকিট অপশান থেকে কিন্তু আপনারা এবার টিকিট কাটতে পারবেন ধরুন আমরা গুয়াহাটি থেকে হাওড়া টিকিট কাটবো সেক্ষেত্রে আমরা গুয়াহাটি এবং হাওড়া এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে বন্ধুরা আপনারা যে ডেটে গুয়াহাটি থেকে হাওড়া টিকিট কাটবেন সেই ডেটটি কিন্তু এখান থেকে চুজ করবেন তা আমরা ধরুন অগস্ট মাসের 11 তারিখ গুয়াহাটি থেকে হাওড়া টিকিট কাটবো তা আমরা 11 তারিখ ডেটটি সিলেক্ট করলাম এবং নিচে এসে সার্চ বাটনে ক্লিক করলাম তা বন্ধুরা সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের টোটাল ট্রেনের লিস্টগুলো দেখাবে সেই ট্রেনের লিস্টগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন কোনটা স্লিপারে কত সিট রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা বুক নাওতে ক্লিক করে আপনারা সাকসেসফুল টিকিট কাটতে পারবেন বন্ধুরা এবার আমি আপনাদের বলবো আপনারা এই আইডি থেকে কি কাস্টমারদের জন্য টিকিট কাটতে পারবেন প্রচুর দর্শক বন্ধু কিন্তু ইতিমধ্যে কমেন্ট করেছে যে আমাদের যে আইডিটা আমরা তৈরি করব সেই পার্সোনাল আইডি থেকে কি আমরা কাস্টমারের টিকিট কাটতে পারবো অর্থাৎ কাস্টমার বা বন্ধু বান্ধবের টিকিট কি কাটতে পারবো দেখুন বন্ধুরা আইআরসিটিসির মাধ্যমে আমরা যে টিকিটটি বুকিং করছি সেই বুকিংয়ের তলায় আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে দিস টিকিট ইজ বুকড অন এ পার্সোনাল ইউজার আইডি ইটস সেল পারচেজ ইজ অ্যান অফেন্স আন্ডার সেকশন 143 অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্ট 1989 অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্টের 1989 যে ধারাটিকে নেওয়া হয়েছে সেই ধারাতে বলা রয়েছে যে এই টিকিটটি শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্যই আপনারা ব্যবহার করবেন অর্থাৎ আপনাদের নিজস্ব প্রয়োজনে হতে পারে বা আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভের জন্য হতে পারে অর্থাৎ আপনাদের সঠিক প্রুফ দেখাতে হবে যদি কোনো কারণে আপনাদের আইডি থেকে প্রচুর পরিমাণে টিকিট কাটা হয় অর্থাৎ 24টা করে টিকিট তার থেকেও বেশি টিকিট আপনারা অন্যান্য আইডি থেকে কাটেন ধরুন এরকম প্রচুর লোক রয়েছে যারা আলাদা আলাদা আইডি ক্রিয়েট করে ব্যবসা করছে অর্থাৎ আলাদা আলাদা মোবাইল নাম্বার বা আলাদা আলাদা প্যান নাম্বার বাড়ির সকলের নামে আলাদা আলাদা আইডি ক্রিয়েট করে ব্যবসা করছে কিন্তু যখন ট্রানজ্যাকশনগুলো করছে তখন কিন্তু একই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা প্যানের বা আইআরসিটিসি আইডির সঙ্গে তার যে প্যান কার্ডের লিঙ্ক রয়েছে সেই প্যান কার্ড আবার তার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে এভাবে সে প্রচুর টিকিট জেনারেট করছে একই প্যানের আন্ডারে তাই এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা বেআইনি বলে গণ্য হবে তবে আপনারা পার্সোনাল ইউজের জন্য ম্যাক্সিমাম 24টি কিন্তু টিকিট বুকিং করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করছি এবং সাইবার ক্যাপ রিলেটেড ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি এই চ্যানেলে দিচ্ছি তা আজকের মতো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে